What is up? Welcome to Sports Bites Channel. So, বলেছিলাম কালকের ভিডিওতে যে আজকে আমরা একটা একাডেমি ব্লগ করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি সেটা সব দেখাচ্ছি। তো চলো এখন দাদার টোটোতে যাব আমরা এখন। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো প্রথমে বলেছিলাম যে আমরা যাচ্ছি একাডেমিতে। তো একাডেমিতে আমরা এখন যাচ্ছি। তো একাডেমির এই ব্লগগুলো কেমন লাগছে তোমাদের আর জানিয়ে কোন রকম ব্লগ আসতে চলেছে আর একটা নতুন সারপ্রাইজ আসতে চলেছে সেটার জন্য তোমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগছে অবশ্যই জানিয়ে। তো শুরু থেকেই তো বলছিলাম যে আমরা আজকে একটা একাডেমি ভিজিট করছি। এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে গঙ্গাধরপুর। আর একাডেমির নামটা হচ্ছে কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ফুটবল একাডেমি। তো এখানে দেখো কিছুক্ষণের মধ্যে লাইন আপ হচ্ছে। তো দুপুরবেলা থেকে আমরা এখন বিকেলবেলায় চলে এসেছি প্রায়। তো এবার আমরা ফুটবল একাডেমির যে ফেসিলিটি বা যেরকম ট্রেনিং হয় সেগুলো সব দেখাবো আর এই একাডেমি সম্পর্কে অনেক তথ্য আমরা আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ পিছনে ছেলেরা লাইন আপ করছে। তো আমরা পৌঁছে গেছি এখন কেশব উমার চ্যারিটেবল ট্রাস্ট ফুটবল একাডেমিতে। আর যার এই পরিকল্পনাটা, এই ফুটবল যে প্রতিষ্ঠাতা বা যে এই জায়গাটায় যে ফুটবলের পরিকল্পনাটা, এখন তার সাথে আমরা সরাসরি কথা বলে নাম হচ্ছে সন্তোষ কুমার দাস। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই জায়গায় আমন্ত্রণ করার জন্য। তো এই পরিকল্পনা নিয়ে আপনি যদি কিছু বলেন। আপনারা এসেছেন আমাদের আমন্ত্রণের জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের পরিকল্পনাটা হচ্ছে যে এখানকার শুধু নয়, আমাদের পশ্চিমবাংলার খেলাধুলার অবস্থাটা, বিশেষ করে ফুটবল খেলার যে অবস্থা, যাকে অনেক উন্নত করার জায়গা ছিল, স্কোপ ছিল, সেগুলো তো চলেই যাচ্ছে ধ্বংস হওয়ার মুখে। সেই অবস্থা দেখে আমার মনে হয়েছিল যে খেলাধুলোর জন্য একটা ভালো ব্যবস্থা করতে হবে, এবং সেই ব্যবস্থা করার পরিপ্রেক্ষিতেই এই মাঠের আমরা আরম্ভ করি। এবং তারপর দেখলাম শুধু মাঠ করলেই হবে না, সুসংহতভাবে বিভিন্ন জেলার ছেলেদেরও নিয়ে যদি আমরা একটা খেলার মাধ্যমে রাখতে পারি তাহলে বল খেলার হয়তো উন্নতি হতে পারে, যেটা অনেকদিন ধরেই আমাদের এখানকার পূর্বের লোকেরা করে আসছিলেন। তার থেকে তার সমাপ্তি যে ঘটে যাচ্ছিল তার পুনর্জীবিত করার জন্য এই মাঠের ব্যবস্থা করা হয়। তার মানে খেলাটাকে একেবারে সম্পূর্ণরূপে যাতে দেশে পশ্চিমবাংলার বল খেলাটাই হচ্ছে আসল খেলাধুলা বলেই মনে করে, এবং সেই খেলা একবার উন্নত মার্গে পৌঁছে দেওয়ার জন্যেই একটা প্রচেষ্টা চালাচ্ছি, এবং সেই জন্যই কেশব উমা চ্যারিটেবল ফুটবল একাডেমির জন্ম। শুরুতে আপনি কীরকম ডিফিকাল্টি ফেস করেছিলেন? ফেস এখনও করছি, ফেস বরাবরই করতে হবে। একটা কথা হচ্ছে ডেডিকেশন। যদি আমাদের মনের মধ্যে এরকম একটা চিন্তাধারা ঢোকে একটা ভালো কাজ করব, এবং কাজটার সঙ্গে যে অবক্ষয় চতুর্দিকে চলছে তাকে রোধ করব, এবং পয়সা কড়ির জন্যে ভাবতে হয় না, পয়সা কড়ি পাওয়া যায় প্রচেষ্টা চালালে। এবং সেই কথা আমি বলতে অনেকেই একটু নাকুঞ্চি ছিল যে এটাকে কী করে সম্ভব হবে, কিন্তু দেখলাম যে সম্ভব হবে তাদেরই বললাম। আমরা এখানে যে স্কুল কলেজ করেছি, যে কলেজগুলো রয়েছে সেগুলো বিএড কলেজ, জিএড কলেজ, এমএড কলেজ চলছে, তার একটা আয় হয় এবং আয়টা প্রচুর পরিমাণে হয়, কিন্তু সাধারণ মানুষ সেখানে টাকা পয়সা প্রচুর খরচ করছে, সেই সব
প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আরও অনেক বড় বড় কিছু করতে পারি, সেই কথাই তাদের বলেছিলাম যে ওখানের যে আয়টা হবে সেই আয়টার গ্রোথ হবে এই প্রতিষ্ঠানেই সেই টাকা পয়সাটা ঢেলে, তা নাহলে হবে না। আমরা কত চাঁদা দেবো, কত টাকা নিয়ে আসবো, কিন্তু যদি ব্যক্তিগত স্বার্থে আমরা এই যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো করেছি যেখানে আয় হচ্ছে সেই আয়টাকে যদি এখানে ব্যয় করতে পারি এবং একটা নির্দিষ্টভাবে করে যদি চলতে পারি, তাহলে কলকাতায় বড় বড় প্রতিষ্ঠান যেমনভাবে চলছে তারা চাঁদা টাঁদা দিয়ে এখানে চাঁদা না পেলেও আমরা গরিব জায়গাতেও ওই টাকাটা যদি এখানে খরচ করতে পারি তাহলে চলবে। এবং সেই মানসিকতা নিয়েই আমরা সেই টাকা এখনও পর্যন্ত খরচ করে চলেছি, তাই আমাদের অসুবিধা হচ্ছে না। এবং কেউ আমাদের ট্রাস্টের কোনো লোক কোনো পয়সা নিতে পারবে না, লোকে এটা অভাবনীয় বলেই মনে করে দিল্লি থেকে উনি ধরেছিলেন, বললেন যে আমি শুনে অবাক হয়ে যাচ্ছি যে সেখানে আপনি 30 বিঘে জমি দিয়ে দিলেন, এটা তো আমাদের ইন্ডিয়ায় কেউ দেয়নি। আমি বলি ইন্ডিয়ায় অনেক লোক আছে যদি নেবার মতন আপনাদের ইচ্ছা থাকে, আর সেই ইচ্ছা না যদি আপনাদের প্রকাশ করতে পারেন সেটা আপনাদেরও দুর্বলতা আর আমাদেরও দুর্ভাগ্য যে যারা দিতে চায় তাদের কাছে আপনারা আসবেন না, যেখানে পাবেন না সেখানে ছুটিয়ে করেন। সোজা কথা, নেবার লোক প্রচুর আছে, তারা দিতে চায় কিন্তু নেবার মতন ক্ষমতা আমাদের নেই, সেই জন্যে হয় না সেখানে। তা আপনারা চেয়েছেন যেমন দিয়েছি তেমনি এখানেও যে ফুটবল একাডেমি, সেই ফুটবল একাডেমির টাকা পয়সা ওইখান থেকেই পাচ্ছি এবং করছি। তো দাদা, তুমি তো আমাদের ডেকেছিলে, তো এইখানে ক্যাম্পটা যে স্টার্ট করছো তুমি, আমি দেখালাম যে বাচ্চাদের দিয়ে তুমি স্টার্ট করছো, তো এইখানে পরিকল্পনাটা কীরকম ছিল যে এত ভালো স্ট্রাকচার আমরা দেখলাম? তো এই পরিকল্পনাটা কীভাবে ছিল? মূলত আমাদের একাডেমি 2015 সালে প্রথম পথচলা শুরু করে, তারপরে 3 বছর চলার পরে আমাদের 2 সিনিয়র কোচ হিরালাল দাস এবং শেখ সাবির আলী তাদের পরিকল্পনা আমাদেরকে দিয়েছিলেন যে একটা গ্রাসরুট ট্রেনিং সেন্টার খোলার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আমাদের গ্রাসরুটের হেড কোচ দেবকুমার শাসমল তিনি 2018 সাল থেকে চালু করেন। তারপরে আমি প্রায় মাস তিনেক পরে স্যারের দেবকুমার শাসমলের সহকারী হিসেবে যোগদান করি, সেইখান থেকে আমাদের পথচলা শুরু হয়েছে। এবং আমাদের মূলত মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে হাওড়া জেলা তথা আমাদের পাঁচলা থানা এবং জুজাসা গঙ্গাধরপুর এবং দেউলপুর আমাদের যে লোকাল যে গ্রামগুলো আছে সেইখানকার ফুটবলের উন্নতি, যাতে ভবিষ্যতে এইখান থেকে অনেকগুলো তারকা আমরা বাংলার দিতে পারি। স্যার, এবার আপনার কাছে আসি, আপনাকে তো অনেকেই চেনে, তো এইখানে আপনি যুক্ত আছেন অ্যাজ আ হেড কোচ হিসেবে, তো সেইখান থেকে জিজ্ঞেস করি আমরা যে আন্ডার 15 আই লিগটা খেলতে গেছিলেন বাইরে, তো সেই ব্যাপারে যদি আমাদের কিছু বলেন। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমি একাডেমির সঙ্গে 4 বছর যুক্ত আছি, আমি অন্য জায়গায় কোচিং করাতাম, সেখান থেকে আমাদের হাওড়া জেলার ফুটবলের ডেভেলপের জন্য গঙ্গাধরপুর কেও সিটি ফুটবল একাডেমি নতুনভাবে রূপ নেয় AIFF-এর আন্ডারে ইউথ ডেভেলপমেন্ট, মানে আই লিগ আন্ডার 13 অ্যান্ড আন্ডার 15, দুটো গ্রুপ আমাদের ছিল এখানে, তার মধ্যে আন্ডার 13 আমরা কোয়ালিফাই করেছিলাম হচ্ছে গোয়াতে এবং সেখানে, এবং এই জন্যে চ্যাম্পিয়ন টিম হিসেবে আমরা গিয়েছিলাম, তার সঙ্গে সারদান সমিতি গিয়েছিলো। আর আন্ডার 15 আমরা স্টার্ট করেছিলাম খুবই ভালো, আমরা ভালো জায়গায় ছিলাম। আন্ডার 15 যারা আছে তারা এবছরে নার্সারি লিগেও খেলছে, নার্সারি লিগে টপ আছে আমরা, এবং আমাদের খেলা এখন এই প্যান্ডেমিকের জন্য বন্ধ হয়ে গেছিলো, তারপর আর খেলা শুরু হয়নি, এখন নতুন করে আমাদের এই মাত্র 9টা প্র্যাকটিস শুরু হয়েছে আন্ডার 15-এর। আগামী দিনে আমাদের অনেক চিন্তাভাবনা আছে, যে চিন্তাভাবনা নিয়ে ইউথ ডেভেলপমেন্ট থেকে গ্রাসরুট থেকে আমরা প্লেয়ার তুলে নিয়ে এসে তারা প্রমোট করতে পারি রাজ্য তথা বাংলা তথা ভারতবর্ষের বুকে আমরা প্রতিষ্ঠিত করতে যাই, এইটাই আমাদের সাফল্য কামনার জন্য আমাদের এই জায়গায় নিয়ে এসছে। আগামী দিনে সাকসেসফুল হোক কেও সিটি ফুটবল একাডেমি, কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট, এবং আগামী দিন আরও প্রতিষ্ঠিত লাভ করুক, তার সঙ্গে যুক্ত হতে পারে আমি খুব গর্বিত। অ্যাজ এ প্লেয়ার হিসাবে, অ্যাজ এ কোচ হিসাবে একসময় খেলেছি, তার জন্য যতটুকু আমার মধ্যে ছিল সেটা এখানে নিঃস্বার্থভাবে দেবার চেষ্টা করি। ডিউ টু মাই লাভ ফুটবল, ফুটবল ছাড়া আমি কিছু ভাবি না, সারাক্ষণ ফুটবল নিয়ে চিন্তাভাবনা করি। আর এই একাডেমির আরেক কোচ আছে, আজকে থাকতে পারেন, বিশেষ কাজে চলে গেছে, হিরালাল দাস চিফ কোচ এবং দেবায়ন রায়, আগামী দিনে তাদের যদি কোনো দিন পাওয়া যায় একসঙ্গে তাহলে আমাদের আরও ভালোভাবে
ক্যাম্পটা আরও এগিয়ে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করবো। তো স্যার এবার একটু আপনার কাছে আসি, যে আপনাদের তো এটা রেসিডেন্সিয়াল, তো সেইখান থেকে জিজ্ঞেস করি যে এত কটা ছেলেকে আপনারা রাখেন, তো এটা কতটা চ্যালেঞ্জিং হিসেবে নিচ্ছেন? সন্তোষ কুমার দাস, ওনার আমি আর্টিস্ট হিসেবেই থাকি। আমি ওনার কাছ থেকে সবসময় একটা আলোচনা হয় আমার সাথে, আজকে কি কাল আজকে কি হবে, কালকে সন্ধ্যাবেলা পরিকল্পনা হয়ে যাবে যে কালকে তোর কী কী প্রোগ্রাম আছে, সেই মতন এই খেলাধুলো চলে। তো এখানে প্রথম ক্যাম্প আমি 2012 সালে প্রথম নিজে চালাই, এখানে আরম্ভ করি। আরম্ভ করতে করতে আমি যেতাম দুগ্রাম কোচিং সেন্টারে কলকাতায়। তো সেখানে যেতে যেতে একদিন সাঁদের গাছিতে খুব জামে পড়ে গেছি। তো রাতবেলা একটা বাজে, একটার সময় বলছে তুই কোথায় এখন? আমি বললি আমি আছি এখন সাঁদের গাছিতে জামে পড়ে আছি। তো যখনই আসবি তুই আমার সঙ্গে দেখা করবি। আমি তখন স্যারের কাছে দেড়টার মতো বাজে এসে জয়েন করি, দেখা করি। কীভাবে? এই কারণ স্যার বললো এমন একটা কাজ কর, গ্রামের ছেলেরা শহরে ছোটে, এমন একটা কাজ শহর যেন গ্রামে ছোটে। আর আন্ডার 13 আই লিগের যে টিমটা হলো আই লিগের, তার আগে ওই টিমটায় আমাদের কলকাতা লিগে তার মানে একবারে চ্যাম্পিয়ন হিসেবে দেবকুমার সাসবল আর আমি দুজনে টিমটা দেখেছিলাম নার্সারি। সেই টিমটা কোনো গোল না খেয়ে চ্যাম্পিয়নে আজকে আন্ডার 15 উঠেছে ওইটা দেবকুমার। ওই টিমটায় আমরা আই লিগে যাই, সেটা যা কিছু কৃতিত্ব কিন্তু দেবকুমার সাসবলের। আমাদের চিন্তাধারা এরকম, বেঙ্গল ইন্ডিয়া খেলা, সেই চিন্তাধারা নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের অনেক ল্যাকনেস আছে, সেই ল্যাকনেসগুলোকে ফুলফিল করে আগামী দিনে এই একাডেমি আরও সাফল্য অর্জন করুক সেই কামনা করছি। এবং আমরা সেই জন্য মানে একত্রিতভাবে আমরা পরিশ্রম করে যাচ্ছি যেন তুই একটা মুক্ত খুঁজে পায়। তো লাস্ট প্রশ্ন যেটা জিজ্ঞেস করবো, বিশেষ করে এই বাচ্চাদের নিয়ে যখন কাজ করছেন, এটা তো গ্রাসরুট ডেভেলপমেন্টের একটা প্রধান কাজ, তো এটা কি আপনাদের কাছে কিছু চ্যালেঞ্জিং মনে হয়েছে? এখানকার স্থানীয় যে বাচ্চারা আছে তাদেরকে আরও ফুটবলে যে আনতে পেরেছি আমরা, মানে সাধারণত এখন এই এই যে এতগুলো বাচ্চা মাঠে এসছে এটাই আমাদের কাছে জয় বলতে পারেন। এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন না, এটা তো আমাদেরই প্ল্যান ফুল ফুলফিল, আমাদের প্ল্যান ফুল। কেন আমরা যে প্রোটোকল AIFF যে প্রোটোকল আছে তা গ্যাসরুট লেভেল যদি না রাখি আমরা আই লিগ খেলতে পারবো না। তার জন্য আমাদের প্রি প্ল্যানিং মানে প্রথম 1 বছর খেলার পর আমরা 19-20 আমরা লাইসেন্সিংয়ে ঠিক এ করতে পারিনি, অনেক ডেভেলপমেন্ট করতে হবে, গ্যাসরুট লেভেল করতে বলেছে। এরপরে তোমার বেবি লিগও আমাদের হয়েছে। এরপরে আমাদের আর একটা প্রোগ্রাম আছে, দেখি করতে পারি কি, হচ্ছে মহিলা একটা ক্যাম্প করা, যাতে যেটা আগামী দিনে আমাদের লাইসেন্সিংয়ের ক্ষেত্রে খুব কাজে লাগবে। একদমই, নাহলে আমরা পয়েন্টের একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে আমরা পিছিয়ে যাব। আমাদের মেন টার্গেট এই রকম একটা হাওড়া জেলা থেকে 5 ইয়ার্সের মধ্যে একাডেমি আই লিগ পার্টিসিপেট করেছে। একাডেমি নেই না, এ পার্টিসিপেট করেছে। আমরা মেন টার্গেট হচ্ছে আমাদের আই লিগ খেলা এবং কলকাতা লিগ। একদম, অসংখ্য ধন্যবাদ দুই স্যারকে, আপনারা এইভাবেই কাজ করে যান। আশা করি আপনাদের হাত ধরেই আবার ISL এবং বিশেষ করে বাংলার ফুটবলের উন্নতি হোক আমরা এটাই চাই। এবং পরবর্তীকালে ইন্ডিয়া এবং ISL তো এখন এসেই গেছে, অনেক প্লেয়ারের উন্নতি হচ্ছে, ISL প্লেয়ার যাবে সেটা আমরা চাই। তো অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। তো এবার আমি এই কোচিং ক্যাম্পের খুদে খুদে বাচ্চাদের সাথে চলে এসেছি, ফুটবলারদের সাথে চলে এসেছি। তো তোমাদের ফুটবল খেলে কেমন লাগছে? তোমাদের ফেভারিট প্লেয়ার কে? সব রোনাল্ডো? এখানে মেসি নেইমার কেউ নেই? আছে তো গুটি কয়েকজন, তাই তো? ঠিক আছে, তো একবার সবাই মিলে বলে দাও জয় বাংলার ফুটবল। জয় বাংলার ফুটবল।